একান্ত ভাবে কামনা করি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং সুকান্ত দা স্বাগতম। বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয়কে, কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়কে, কমিটির যে সভাপতি শ্রী সুকান্ত সবাইকে নমস্কার। শিউলি মোহনপুরে আজকে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের তরফ থেকে এই যে মাতৃ আরাধনার আয়োজন করা হয়েছে, সেই জন্য এই পুজো কমিটির সাথে যুক্ত সকলকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কোটে যেতে হবে, এখানে তো গণতান্ত্রিক কোনো কার্যক্রম কোনো প্রোগ্রাম পুলিশের পারমিশনে তো হয় না। ভারতীয় জনতা পার্টি তো লাস্ট কবে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছিল ভুলে গেছে। কোটে যেতে হবে, কোটে গিয়ে কানমোলে প্রোগ্রাম করতে হবে। এখন আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে, দুনিয়া ডাক্তাররা নেমেছে। আগামী দিনে সমাজের বিভিন্ন অংশ, ছাত্র বেকার যুবক থেকে শুরু করে সবাই মুখ খুলতে শুরু করেছে, তারাও নামবে আমার বিশ্বাস। সবাই রাস্তায় নেমে হীরক রানীকে তার আসন থেকে টেনে নামাবে। হ্যাঁ, কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানে যত রকম নোংরামি করা যায় সমস্ত কিছু করছে। এবার বাঁশের ঝাড় যেরকম হবে, বাঁশ তো সেরকমই হবে। আমাদের শাসকই এরকম নিষ্ঠুর যে বিরোধীদেরকে, যারা বিরোধিতা করছে, যারা আওয়াজ তুলেছে এই অন্যায়ের বিরুদ্ধে, তাকে কুকুরের সাথে তুলনা করছে, তাহলে তার পুলিশ আর কি হবে? মেরুদণ্ড বাঁকা পুলিশ, মেরুদণ্ড খুঁজে পাচ্ছে না, টেবিলের তলে মেরুদণ্ড খুঁজে বেড়াচ্ছে পুলিশ। এখন দেখুন, এই চার্জশিটের মধ্যে দুটো বিষয় আছে। একটি হচ্ছে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, দ্বিতীয় যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি বলছে কোর্টের সামনে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়ে গেছে। তথ্য প্রমাণ যদি না থাকে, প্রুফ যদি না থাকে, সিবিআই কেন, এফবিআই হলে পরেও কেউ কাউকে দোষী সাব্যস্ত করতে পারবে না। কারণ আইনের চোখে দোষীটা সাব্যস্ত হয় হচ্ছে কে দোষী কে দোষী নয়, এটা সাব্যস্ত হয় হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে বা প্রুফ দিয়ে, ক্লু দিয়ে। স্বাভাবিকভাবে সেগুলোকে যদি মুছে ফেলা হয় তো নতুন আর কে ধরা পড়বে? একজন ফেঁসে গেছে, সে বলির বকরা হবে। কিন্তু কতগুলো তো সন্দেহের বিষয় থেকেই যাচ্ছে, যে আমাদের কাছে যে তথ্য সেই তথ্য বলতো যে এই রেপের মার্ডারের ঘটনা ঘটানো হতো, যা সঞ্জয় রায় ঘটিয়েছে বলে বলা হচ্ছে, তার আগে সে একবার রেড লাইট এরিয়ায় গেছে, তারপরে সে নাকি করেছে রেড লাইট এরিয়ায় গিয়ে সে শারীরিক সম্পর্ক করেছে, সেটা প্রমাণ হয়ে গেছে, আবার করেছে, আবার সকাল 7টায় গিয়ে নিজের স্ত্রীর সাথে শারীরিক মিলন করেছে। একজন পুরুষের পক্ষে এক রাতে কয়েক ঘন্টার ব্যবধানে এত কিছু করা সম্ভব? বায়োলজিক্যালি তো সম্ভব না। এবার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই তথ্য প্রমাণ লোপাটের ফলে অনেকেই বেঁচে যাবে। একান্ত ভাবে কামনা করি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং
বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয়কে, কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়কে, কমিটির যে সভাপতি শ্রী সুকান্ত সবাইকে নমস্কার। শিউলি মোহনপুরে আজকে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের তরফ থেকে এই যে মাতৃ আরাধনার আয়োজন করা হয়েছে, সেই জন্য এই পুজো কমিটির সাথে যুক্ত সকলকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কোটে যেতে হবে, এখানে তো গণতান্ত্রিক কোনো কার্যক্রম কোনো প্রোগ্রাম পুলিশের পারমিশনে তো হয় না। ভারতীয় জনতা পার্টি তো লাস্ট কবে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছিল ভুলেই গেছে। কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে কানমোলে প্রোগ্রাম করতে হবে। এখন আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে, দুনিয়া ডাক্তাররা নেমেছে, আগামী দিনে সমাজের বিভিন্ন অংশে ছাত্র বেকার যুবক থেকে শুরু করে সবাই মুখ করতে শুরু করেছে, তারাও নামবে আমার বিশ্বাস। সবাই রাস্তায় নেমে হীরক রানীকে তার আসন থেকে টেনে নামাবে। হ্যাঁ, কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানে যত রকম নোংরামি করা যায় সমস্ত কিছু করছে। এবার বাঁশের ঝাড় যেরকম হবে, বাঁশ তো সেরকমই হবে। আমাদের শাসকই এরকম নিষ্ঠুর যে বিরোধীদেরকে, যারা বিরোধিতা করছে, যারা আওয়াজ তুলেছে এই অন্যায়ের বিরুদ্ধে, তাকে কুকুরের সাথে তুলনা করছে। তাহলে তার পুলিশ আর কি হবে? মেরুদণ্ড বাঁকা পুলিশ, মেরুদণ্ড খুঁজে পাচ্ছে না।